চট্টগ্রাম, যার সুন্দর অংশগুলোর দিকে তাকালেই মনে হবে এক স্বপ্নীল নগরী। নগরীর ফ্লাইওভারগুলো শহরের সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করলেও বেশিরভাগ ফ্লাইওভারের নিচের অংশ ঠিক যেন বিপরীত চিত্র, যেন নিয়ম নিষ্ঠার এক শহরে এই অংশগুলো চোখ খারাপের প্রতিচ্ছবি। চট্টগ্রাম নগরীর ফ্লাইওভারগুলোর উপরের গতি বাড়লেও নিচে ঠিক বিপরীত চিত্র, ফ্লাইওভারগুলোর নিচের জায়গা নিয়ে যেন ভাবনা নেই কারো, ফলে ওপরটা যতটা ফিটফাট নিচের দিকটা ততটাই সদরঘাট। নগরীর বড় তিনটি ফ্লাইওভারের নিচে গাড়ি পার্কিং, দোকানপাট, ভাসমান লোকদের আড্ডা আর ময়লার ভাগাড়ের ফলে একরকম আবর্জনায় জর্জরিত হয়ে পড়েছে ফ্লাইওভারের নিচের অংশ। তবে ফ্লাইওভারের নিচের খালি জায়গাগুলো দ্রুত সময়ে সৌন্দর্যতা ফিরিয়ে আনার আশ্বাস দেন চসিকের এই প্রধান নির্বাহী কর্মকর্তা। মানে আমাদের কয়েকটা ফ্লাইওভারের এখানে সৌন্দর্য বর্ধনের চুক্তি হয়েছে, এখন চুক্তি অনুযায়ী অনেকে কাজ করে না, এই জন্য তাদেরকে আমরা 7 দিনের নোটিশ দিয়েছি। 7 দিনের মধ্যে যদি তারা কাজ শুরু না করে আমরা চুক্তি বাতিল করে নতুন ফ্লাইওভার করবো আর কি, নতুন নাগরিকদের ক্ষুদ্র ক্ষুদ্র দায়িত্বহীনতার সমষ্টি ডেকে আনে বিড়ম্বনা। তাই আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টা থাকা উচিত কিভাবে নগরীকে একটি নান্দনিক শহরে রূপান্তর করা যায়। সে দায়িত্ব যেমন সরকারের তেমনি নাগরিকদেরও বটে। আব্দুল কাইয়ুম, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।